সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান। আজকে আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের একটি জনপ্রিয় শাক মারা শাক। যে শাকটি উত্তরবঙ্গে ব্যাপক হারে চাষ হয়, সারা বাংলাদেশের এর একটি ভালো চাহিদা আছে, সেই মারা শাক, যেটিকে আমরা দেখতে ঠিক পাট শাকের মতোই লাগে। পাট শাকের কাকাতো ভাই যেটা হচ্ছে এই মারা শাক। এই মারা শাকটির চাষ পদ্ধতি, আমার পিছনের যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটি তো 40 শতক একটি জমি। এই জমিতে মারা শাক কোন পদ্ধতিতে করা হয়েছে, মারা শাকে কী কী সার দেওয়া হয়েছে, কোন সময়ে লাগানো হয়েছে এবং এই মারা শাকের দাম এখন কত টাকা চাষি পাচ্ছে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বিষয়টি দেখাবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং এই পুরো ভিডিওটি আমাদের চাষি ভাই যিনি এই 40 শতক জমিতে মারা শাক চাষ করেছেন, আমরা এই মারা শাকের চাষ পদ্ধতিটি আপনাদেরকে আজকে দেখাবো। আমাদের সাথে আছে জনাব নাজিরুল ইসলাম ভাই। নাজিরুল ভাই কেমন আছেন আপনি? পরিচিত শাক যেটি খুব সুস্বাদু শাক, এই শাকটি কোন মাসে চাষ করা হয়? এটা ভাদ্র আশ্বিন মাসে আমরা লাগাই, এটা উপযুক্ত মাস এবং সারা মাসে আপনারা লাগাইতে পারেন। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম এটি যদিও ভাদ্র আশ্বিন মাসে এই অঞ্চলে চাষ করা হয়, কিন্তু আপনি যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনি সারা বছরেই এটা চাষ করতে পারেন। তো এটা চাষ করার পদ্ধতিটা আমাকে একটু বলেন, জমি তৈরি করার পদ্ধতিটা একটু বলেন। এখানে জমি তৈরি করতে গেলে আমাদের প্রথমে দুইটা চাষ দিতে হবে। এখানে যে আপনি করেছেন এই 40 শতক জমিতে বীজ কতটুকু লেগেছে? এখানে 40 শতক জমিতে যদি উপযুক্ত শাক পেতে চান তাহলে 3 কেজি অথবা নর্মাল একটু হলে 2 কেজি হলে হবে। 40 শতকে আপনার 3 কেজি বীজ হলেই? হ্যাঁ, 2 থেকে 3 কেজি। আচ্ছা, এখানে শেষ কি কি দিতে হয়? শেষ এখানে এই সময় দিতে লাগে না, তার কারণে সময় বর্ষার সময়, তো এই কারণে শেষ দিতে লাগে না, শেষ লাগে না। আপনার জাতটা কি মারা শাক? হ্যাঁ, মারা শাক। মারা শাক এই বীজটা আমরা কোথায় পাই? বীজটা আপনার আমাদের নিকষ্ট দোকান আছে অথবা বড় বাজার আছে, সেখান থেকে আমরা সংগ্রহ করে নিতে পারেন। 1 কেজি বীজের দাম কত টাকা? 1 কেজি বীজের দাম আপনার হচ্ছে 200 টাকা অথবা ভালো বীজ 250-300 টাকা হলে হবে। 250-300 টাকা হলেই এই বীজটা পাওয়া যায়। আচ্ছা, এখানে যে এই 40 শতক জমিতে এখন বাজারে যদি এই সময় বিক্রি করা যায়, এইটার বয়স এখন কতদিন? এটার বয়স আপনার 30 দিন পার হয়েছে, 30-32 দিন হয়েছে, 30 দিন পার হয়ে 32 দিনে। তো সম্মানিত দর্শক, আমার পিছনের যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটির এখন বয়স হচ্ছে 32 দিন, যেটিতে এখন বিক্রির উপযোগী হয়েছে। এখন বাজারে এটার দাম কত? যদি একাটি আমরা কিনতে যাই, একটা আটিতে যদি কিনতে যাই, কত টাকা দাম? চাহিদা অনুযায়ী দাম হয়, দেখা গেলো চাহিদা আছে তোর 10-15 টাকা অথবা 20 টাকাও যায়। এখন চাহিদা একটু কমছে, এখন 5-10 টাকা পর্যন্ত যাচ্ছে। পাইকারি বিক্রি করে? হ্যাঁ, আমরা তো হাতে বিক্রি করা যায় না, হাতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এখন যদি এটা আমরা বিক্রি করি, আনুমানিক এই কত টাকা আপনি চিন্তা করছেন বিক্রি করা? এখানে আমার দেখা গেলো 15-20 হাজার টাকা বিক্রি হবে, 15-20 হাজার টাকা কিষাণ খরচ আছে, তো এখানে পাইকারি হিসেবে বিক্রি করছি, এ কারণে আমার 15 হাজার টাকা বিক্রি করে। আচ্ছা, এটা খরচ কত টাকা গেছে? এখানে খরচ গেছে আপনার ধরেন 3-4 হাজার টাকা। চার্জ দিয়েছি দুইটা চাষে 1000 টাকা, আবার বীজ কিনতে গেছে 3 কেজি 3 কেজি 1000 টাকা ধরেন, আবার ইউরিয়া আছে, TSP আছে, ঢ্যাপ আছে, এই তিনটা মিলে সাপোজ ধরেন 1000, এরকম 3-4 হাজার টাকা বীজ সহ খরচটা গিয়ে। মারা শাকের সার প্রয়োগ পদ্ধতি, মারা শাকের ক্ষেত্রে খুব বেশি সারের প্রয়োজন হয় না, তবে শতাংশ প্রতি পচা গোবর সার 8-10 কেজি, ইউরিয়া সার 250-300 গ্রাম, TSP সার 200 গ্রাম, MOP সার 150-200 গ্রাম প্রয়োগ করতে পারেন। ইউরিয়া সার বাদে বাকি সারগুলো আপনি জমি তৈরির শেষ চাষের সময় সমস্ত প্রয়োগ করবেন। ইউরিয়া সার 2 কিস্তিতে প্রয়োগ করতে পারেন। চাষ দিতে হবে এবং বীজ বপনের সময় আমরা যদি বীজ বপন করি তাহলে সেদিনের সঙ্গে সঙ্গে, তাহলে আমাদের বর্তমান ওষুধ আছে, স্প্রে ওষুধ ঘাস মারা, আমরা যদি ঘাস মারা প্রয়োগ করি তাহলে আমাদের ঘাস কম হবে এবং পরবর্তীতে ঘাস তৈরি হইতে হইতে আমাদের শাকটা উপযুক্ত হবে এবং আমরা দেখা গেল 30-35 বা 40 দিনের মধ্যে শাকটা বিক্রি করতে পারবো। তো সম্মানিত দর্শক, আসলে মূল বিষয়টা হচ্ছে যেদিন আমরা বীজটাকে ফেলবো, এই জমিগুলো সাধারণত উঁচু হয়ে থাকে, সুনিষ্কাশিত উঁচু জমি হয়ে থাকে, যেখানে বৃষ্টির পানি জমে না, সেই রকম জায়গায় এই মারা শাকটি চাষ করা হয়। কিন্তু দেখা যায় যে সেখানে গিয়ে অনেক আগাছা জন্মে। যদি আপনি বীজটা বপনের দিন
একটা আগাছানাশক স্প্রে করেন, বাজারে যে সকল আগাছানাশক আছে সেই আগাছানাশক স্প্রে করেন, সেই ক্ষেত্রে আপনার জমিতে আগাছা কম হয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে যে সকল কর্মীরা যারা নিরলসভাবে চেষ্টা করে কৃষি সম্প্রসারণের প্রযুক্তিগুলো ছড়িয়ে দিতে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আজকের উপসহকারী কৃষি কর্মকর্তা অত্র ব্লকের জনাব আখের ভাই। আখের ভাই, আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর মারা শাক হচ্ছে, তো এই মারা শাক এই অঞ্চলে কেমন ভাবে চাষাবাদ হচ্ছে? এই অঞ্চলে মারা শাক খুব ব্যাপক আকারে হইতেছে, আর বিশেষ করে আমাদের মিঠাপুকুর ইউনিয়ন উপজেলার 1 নম্বর এবং 2 নম্বর ইউনিয়নে এই মারা শাকটা ব্যাপক কিন্তু উৎপাদন, এবং আগাম উৎপাদন করলে কৃষক কিন্তু ভালো লাভবান হয়। এই জন্য বিশেষ করে রূপসী এলাকা যেটা উঁচু জায়গাটা সেখানে বেশ ব্যাপক আবাদ এই মারা শাকের। মানে আমরা মূলত মারা শাক চাষ করবো যে সকল জমিগুলো উঁচু, হ্যাঁ, যেখানে দেখেন অন্য আবাদগুলো কম হয় সেই রকম জায়গাতে এই মারা শাক চাষ করব। মারা শাকের চাষ করার ক্ষেত্রে এর সুবিধাটা কি? সুবিধা আছে জমি পতিত জমি, মানে সাময়িক পতিত, যে আমরা এখানে কসুর বই লাগাইলাম, কসুর বই উঠে নিয়ে আমরা মারা শাক আবাদ করছি। মারা শাক করার ক্ষেত্রে কোনো পোকামাকড় তেমন হয় না, তবে একবার স্প্রে করলে আর লাগে না, আর লাগে না। এটা আমরা বাড়ির ছাদে, হ্যাঁ বাড়ির ছাদে আমরা করতে পারি, অল্প একটু যাই করতে পারি আমরা, চাহিদা মেটার জন্য আমার পরিবারের যে কজন আছে আমরা সুন্দর করা যাবে। এটা তো প্রচুর ভিটামিন এবং প্রচুর ভিটামিন ও ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম আয়রনও পাওয়া যাবে, আয়রন পাওয়া যাবে, গর্ভবতী মার হ্যাঁ উপকার আছে, সুবিধা হয়, উপকার হয়। হ্যাঁ, তো আখের ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিত্রিকা টিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আখের ভাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা নাদিরুল ভাই, আপনাকে ধন্যবাদ, আমরা আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা যদি এই মারা শাকটি ছাদ বাগান অথবা বাড়ির উঠানে করি হবে তো? হ্যাঁ, যে কোনো কোথাও লাগাতে পারেন, উর্বর মাটি হলে, উর্বর মাটি হলে। তো সম্মানিত দর্শক, আমরা নাদিরুল ভাইকে মিত্রিকা টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কৃষি বিভাগ এই মাঠ পর্যায়ে ছড়িয়েছি নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এই মারা শাকটি খাওয়ার সুস্বাদু একটি শাক, যে শাকটিতে পুষ্টিগুণ ক্যালসিয়াম থেকে শুরু করে অন্য অন্য যে পুষ্টি উপাদানগুলো ব্যবহারে থাকে। দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।